সীতাকুণ্ড উপজেলার 2 নং বাড়িয়াঢালা ইউনিয়নের 8 নং ওয়ার্ড বহরপুরে পানিবন্দী হাজারো মানুষ। টানা বর্ষণ এবং পানির ঢলে 8 নং ওয়ার্ড বহরপুরের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। এলাকার খেটে খাওয়া মানুষ এবং দিনমজুর মানুষগুলো মারাত্মক ক্ষতির মুখে দিন কাটাচ্ছে। প্রতি বছর এইভাবে বৃষ্টির পানিতে তলিয়ে যায় বহরপুরের ফসলের মাঠ ঘাট এবং এলাকার রাস্তাঘাট। উপজেলার 1 নং সৈয়দপুরের বদরখালী খাল সংস্কার না হওয়ায় এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বহরপুর এলাকাবাসী প্রাণের দাবি এই খাল সংস্কার করে যেন বহরপুর এলাকাবাসীকে এই দুর্যোগের অবস্থা থেকে যেন মুক্তি দেওয়া হয়। এ ব্যাপারে বহরপুরের 8 নং ওয়ার্ডের মেম্বার জনাব দিদারুল আলম বলেন, আমার পাশাপাশি ওয়ার্ড রয়েছে 1 নম্বর ওয়ার্ড, পাশাপাশি 7 নম্বর ওয়ার্ড সহ প্রায় আমাদের এখানে 10,000 মানুষের মতো পানিবন্দী রয়েছে। পানিবন্দীর মূল হচ্ছে এখানে পাহাড়ি ডল, পাহাড় থেকে যে পানিগুলো আসে এখানে এসে আমাদের বাড়িঘর আমার এলাকার মানুষের বিশেষ করে ক্ষতি সম্মুখীন হচ্ছেন। আরেকটি কথা হচ্ছে এখানে যে আমাদের এই খালটা, যে বদরখালী খাল, এই খালটি দীর্ঘদিন এখানে সংস্কার হয় নাই। খাল কাটা না যাওয়ার ক্ষেত্রে এই এলাকার মানুষের কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে। এখনও আমার এলাকার অনেকে 5,000 মানুষ এখনো ভাত রাঁধতে খেতে পারতেছে না। আরেকটি কথা হচ্ছে এই বদরখালী খালটা আমাদের বাড়িডালে এনে 8 নম্বর ওয়ার্ড দিয়ে 1 নম্বর সৈয়দপুর ইউনিয়ন হয়ে সাগরে প্রবাহিত হয়েছেন। আমি বিশেষ করে সংক্ষিপ্ত যারা এই খালের সাথে যারা পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি সাহেবের কাছে বিশেষ করে অনুরোধ করবো, খালটা যদি কেটে দেওয়া হয়, সুন্দর করে সংস্কার করা হয়, আমাদের বাড়ির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংক্ষিপ্ত যারা রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে সবাইকে আমি একটি অনুরোধ করবো এবং 1 নম্বর সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করবো এই খাল কেটে দেওয়ার জন্য। এই খাল কেটে দিলে আমার এই বহরপুর সহ আমার আশেপাশের অনেক এলাকার মানুষ, পানিবন্দী মানুষগুলো তাদের এটা থেকে নিস্তার পাবে। এখন আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে একত্র বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমার এলাকার মানুষের খোঁজ নিতে এসেছেন এবং আপনাদেরকে আমি আন্তরিক কথা ধন্যবাদ জানাই। আপনারা পানিবন্দী মানুষের যে খবরাখবর যাতে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার কানে পর্যন্ত পৌঁছে যায়, উনি দীর্ঘ জলবদ্ধতার জন্য যে কাজ করছেন বিশ্বেতে, সেই জলবদ্ধতার কী কারণে একমাত্র মানুষ পানিবন্দী হচ্ছে, জলবদ্ধতার মূল হচ্ছে কারণ এই জলবদ্ধতা নিরসন করতে হলে প্রত্যেক এলাকায় খাল এবং নালা এবং যেখানে ড্রেন রয়েছে সেগুলো নিষ্কাশন করতে হবে, সেগুলো নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করলে। মিশরা থেকে মোহাম্মদ কামরুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।